হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি ছোট্ট মরিচ গাছ, আর এই ছোট্ট মরিচ গাছে অসংখ্য মরিচ ধরে আছে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি এই ছোট্ট ছোট্ট মরিচ গাছগুলো থেকে মরিচ পেতে চাই, তাহলে আমরা কিভাবে মরিচ গাছের যত্ন নেব? কিভাবে যত্ন নেব বলেন তো? দেখুন, কতগুলা মরিচ গনে শেষ করা যাবে এই মরিচ গাছের মরিচগুলো একটু দেখাই। আর দেখুন, আমার মুখটার থেকেও অনেক ছোট এই গাছটা। তো এই ছোট্ট একটা গাছে অনেক অনেক মরিচ ধরে আছে। তো একটু খেয়াল করলে দেখবেন, আমার এখানে আছে আরও অনেক মরিচ গাছ, কিন্তু সেগুলোতে কোনো মরিচ নেই। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে একটাই, কারণ এই গাছগুলো যখন আরও অনেক ছোট ছিল, তখন আমি এই গাছগুলোকে প্রুনিং করে দেইনি। তো অনেক বেশি মরিচ পেতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন মরিচের আগাটা, সেটাকে এভাবে ছোট্ট করে ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যে দেখুন, আমার এখানে আছে একটা নাগা মরিচের গাছ, এটাকে আমি করে দিয়েছিলাম এই যে এখান থেকে। তো যার কারণে এই যে চারপাশ থেকে কি হয়েছে খেয়াল করলে দেখবেন, অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, এবং এই যে দেখুন নিচ থেকেই ফুল আসা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই যে এখানে আছে আরেকটা ছোট্ট, প্রায় আমার এক এক বিঘা সমান একটা মরিচ গাছ, এই মরিচ গাছটারও আমি প্রুনিং করে দিয়েছিলাম। এই যে দেখুন কত শাখা প্রশাখা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এরকম করে বাকি মরিচ গাছগুলোরও প্রুনিং করে দিতে হবে, তাহলেই কিন্তু অনেক অনেক বেশি মরিচ পাওয়া যাবে, ঠিক আমার এই মরিচ গাছটার মতো। তো বুঝতেই পেরেছেন কিভাবে আমরা ছোট্ট ছোট্ট মরিচ গাছ থেকে মরিচ পাবো। তো এই ছিল আজকে আমার মরিচ গাছ নিয়ে একটি টিপস, যে মরিচ গাছটা যখন ছোট থাকবে তখনই প্রুনিং করে দিতে হবে। আর প্রুনিং করে দেওয়ার পরে দেখবেন মরিচ গাছটা থেকে কত সুন্দর মরিচ চলে আসে। তো যাই হোক, এই ছিল আমার মরিচ গাছের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে আমি আরও এরকম ছোট ছোট টিপস নিয়ে আপনাদের সাথে, খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট টিপস কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।